কোটি টাকা লটারি জিতছেন, তারপরেও প্রমাণ দিতে হবে চার্জ শিটে নাম আছে, আমাদের কনভিকশন হয়নি। আমি আগে তৃণমূলকে বলবো, পার্থ চ্যাটার্জি অপার সিন্ডিকেট ওদের দলের পলাশি পাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য ওনার সিটিং এমএলএ পার্টি কি ব্যবস্থা নিয়েছেন এখন অব্দি? অনুব্রত মন্ডল ওদের পার্টির নেতা এখনো আপনাদের দলের নেতা গিয়ে বলছে, মন্ত্রী গিয়ে বলছে বীরভূমে সিউড়িতে যে বাঘ খাঁচায় আছে, বেরিয়ে এলে সব ইঁদুর হয়ে ইঁদুররা গর্তে ঢুকে যাবে আর শিয়ালরা গর্তে ঢুকে যাবে। তাই যারা এইসব কথা বলে চিহ্নিত প্রমাণিত চোরেদেরকে ডাকাতদেরকে লুটেরাদেরকে সমর্থন করেন তাদের কাছ থেকে আমরা এইসব সার্টিফিকেট নিতে রাজি নই। সুরেন্দ্রবাবু, শিশু কমিশনের পক্ষ থেকে আপনাকে নোটিশ পাঠানো হয়েছে? আমি কোনো নোটিশ পাইনি, আর সংবাদ মাধ্যমে জেনেছি আমি যা বলেছি কয়লা ভাইপোকে বলেছি। কয়লা ভাইপো যদি নামে কেউ থাকে আগে শিশু কমিশন আমাকে ব্যাখ্যা, আমি চিঠি দিলে উত্তর দেব। কয়লা ভাইপোটা কে সেটা আগে শিশু কমিশন আমাকে চিঠি দিয়ে জানাক, তারপরে আমি উত্তর দেব। আমার টুইট আপনারা ভালো করে পড়বেন, সেখানে কোনো ব্যক্তির নাম সারনেম উল্লেখ করা নেই, আমি কয়লা ভাইপো বলেছি। কয়লা ভাইপোটা কে আগে পশ্চিমবঙ্গ সরকারের শিশু কমিশন তার চেয়ারপারসন ঘোষণা করুক অফিসিয়ালি, তারপরে সুরেন্দ্র দিবেন উত্তর দেবে।